শুধু দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিজিটাল পাঠশালায় সুইমিং এর উপরে একটা রেস্কিউ ভিডিও করব। আজকের ভিডিওতে আমরা দেখাবো যদি কেউ পানিতে পড়ে যায়, পুকুর, নদী বা সাগরে পড়ে যায়, তাহলে তাকে রেস্কিউ করার জন্য আমরা কিভাবে রেস্কিউ করতে পারি। মূলত আমরা যে মেথোডোলজিটা দেখাবো সেটা হচ্ছে আপনার কাছে যদি কোনো ইকুইপমেন্ট থাকে, যেমন লাইফ জ্যাকেট, বয়া, আপনি সেটা ছুঁড়ে মারতে পারেন, তাহলে যে লোক পানিতে ডুবে যাচ্ছে সে যদি ওগুলো ধরতে পারে তাহলে সে ওইটা ধরে চলে আসবে। থার্ড অপশন হচ্ছে, আর আপনি নিজে যদি ভালো সুইমার হন তাহলে একটা রেস্কিউ টেকনিক আজকে দেখাবো। যে ডুবে যাচ্ছে তাকে উল্টা করে চিত করে তার গলার এই জায়গায় ধরে কীভাবে রেস্কিউ করা যায়, এটা আমরা করছি ট্রেন সুইমার দিয়ে। এই জিনিস আপনারা দেখে শিখতে পারেন, প্রশিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারেন, কিন্তু নিজে করার চেষ্টা করবেন না। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগে। ভিডিও ভালো লাগলে আপনারা এটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। চলুন আমরা ভিডিওতে যাই। দর্শক মন্ডল দেখতে পাচ্ছেন একজন পানিতে ডুবে যাচ্ছে এবং আমাদের হাতে আছে লাইফ জ্যাকেট। আমরা এখন তাকে উদ্ধারের জন্য চেষ্টা করব। আমাদের ফার্স্ট অপশন হচ্ছে তাকে একটা লাইফ জ্যাকেট দিলাম। ধরো ধরো লাইফ জ্যাকেট, ধরো লাইফ জ্যাকেট, ধরো। হ্যাঁ, আর সে লাইফ জ্যাকেট ধরে ভেসে চলে আসছে। এটা হচ্ছে আমাদের একটা অপশন। পানি দেনো, পানি দেনো, দর্শক মন্ডলী দেখছেন একজন মানুষ ডুবে যাচ্ছে, আমাদের হাতে আছে বয়া। হাতের কাছে বয়া থাকলে বয়া ছুঁড়ে মারলে এভাবে করে যে পানিতে আছে সে আসতে পারবে। দর্শক মন্ডলী এই যে দেখছেন নৌকা থেকে পড়ে গেল একজন লোক, যে নৌকা আছে সে সাঁতার পারে না, তো আমরা এই যে রেস্কিউ সুইমার পাঠাচ্ছি। আপনারা দেখেন রেস্কিউ সুইমার কিভাবে গিয়ে তাকে একজন ডুবন্ত লোককে উদ্ধার করবে। তাকে প্রথম উল্টা করলো এবং তার হাতকে দেখুন ফ্লোটিং কন্ডিশনে নিয়েছে, ব্যাকস্ট্রোক দিয়ে নিয়ে আসছে। তো বাংলাদেশে দর্শক মন্ডলী প্রত্যেক বছর অনেক বাচ্চা পানিতে পড়ে মারা যায়। এইরকম টেকনিক জানা থাকলে যে কেউ রেস্কিউ করে নিয়ে আসতে পারবে পানির পড়ে যাওয়া লোককে। আপনার টেকনিকটা দেখেন, যে ডুবে যাচ্ছিল তাকে উল্টা করে ধরে যাতে সে হাত নাড়তে না পারে, যে রেস্কিউ করছে সে ব্যাকস্ট্রোক দিয়ে নিয়ে আসছে। তার কন্ডিশনটা দেখেন, ওকে এখন তাকে উদ্ধার করা হবে।